أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا بعده. نبي بعده برشان شالار جنو درود تسليم برشيده وكشيش محمد صلى الله عليه وسلم رفور. আল্লাহ সল্লা আলাই আল্লাহ হুমা আলাই আজকে দিনে মাজলিসের বিষয় হচ্ছে শাউ আল মাসে আমাদের করণীয় কি আনাব কাল কালানবী সাল সাল্লাম মনসামা রমাদানা সুম্মত বাহু সিদ্িন সাউল ফাজা লিকা সিয়া উদ্দাহার রাহ তিরমিজি ইমাম তিরমিজি রহমাল্লা হাদিস সাতশত উনষাট নম্বর হাদিস আবু আই বানসোয়ারি থেকে বর্ণিত তিনি বলেন রাসল সাল্লাহ সাল্লাম এর সাদ করেন যে ব্যক্তি রমজান মাসের ত্রিশটি শিয়াম যে ব্যক্তি রমজান মাসের পরিপূর্ণভাবে শিয়াম সাধন করল এরপরে সাউওয়াল মাসের ছয়টি শিয়াম অনুসরণ করল সেই ব্যক্তি যেন গোটা বছরই শিয়াম সাধন করল যে আমরা রমজান মাসকে পেয়েছিলাম রমজান মাসে যারা আমরা পরিপূর্ণ শিয়াম রেখেছি এবং আল্লাহ সুহানাত আলা যাদের সিএম রাখার তাওফিক দান করেছেন তারা তারা আমরা সাউওয়াল মাসে ছয়টি সিএম সাধন করার চেষ্টা করব। যে ব্যক্তি রমজান মাসের পরিপূর্ণ সিএম রেখেছে এবং সাউওয়াল মাসের ছয়টি সিএম রাখলে আল্লা রসুল সাল্লাম বলেন সে যেন গোটা বছরই সিএমের মাধ্যমে কাটালো গোটা বছর যেন সে সিএম করল তাই আমরা চেষ্টা করব যে রমজান মাসে সিয়াম রেখেছি বিধায় এ মাসে আমরা ছয়টি সিয়াম রাখার চেষ্টা করব জি ছয়টি সিএমে রাখার বিষয়গুলা যাদের কাউরি যদি ফরজ সিয়াম থেকে থাকে কাউরি যদি ফরজ সিয়াম থেকে থাকে তাহলে আমরা ফরজ সিয়ামগুলা আগে আদায় করে নেব যাদের ফরজ সিয়াম ছুটে গেছে তারা ফরজ সিয়াম আদায় করে নিব আগে তারপরে এসাওয়াল মাসের ছয়টি সিএম রাখার চেষ্টা করব যে কারণ ফরজ যেগুলা ছুটে গেছে সেগুলাই আপনাকে আদায় আগে আদায় করা আপনার কর্তব্য কারণ যদি আপনি ফরজ জিনিস আদায় সি নফল সিএম আদায় করতে গিয়ে মৃত্যুবরণ করেন তাহলে আপনার উপর ফরজগুলা থেকে যায় তাই আমরা ফরজ যেগুলো সিএম আমাদের উপর রয়েছে সেগুলো আগে আদায় করব তারপরে আমরা যেগুলা সওয়াল মাসের সিএম এগুলো আমরা আদায় করার চেষ্টা করবো আল্লাহ সবহান তালা যেন আমাদের সিয়ামগুলা রাখার তাফিক দান করেন জি এগুলা নফল সিয়াম তবে ওলাম হোসন অনেকে বলছেন যে যে আপনার নফল সিয়াম যেহেতু ফরল সিয়াম গোটা বছর আপনার এগারো মাস যে রয়েছে সে রাখতে পারে বিধায়ী নফল সিয়ামও যদি কেউ রাখতে চায় তো রাখতে পারে তবে যেটা আসল সহি শুদ্ধ বিশুদ্ধ কথা যার ফরজ সিয়াম বাকি রয়েছে সে আগে ফরজ সিয়াম পালন করবে তারপরে রমজান সাওল মাসের যেগুলো সিএম রয়েছে সেগুলা আদায় করার চেষ্টা করবে জি আমরা নফল সিয়াম যেহেতু এটা এরপরে অনেক নফল সিয়াম রয়েছে সেগুলো আমরা আদায় করার চেষ্টা করব আবু রায়রা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাম বলেন যে আমাকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ওসিয়ত করেছেন আমার কাছে অঙ্গীকার নিয়েছেন যে আমি যাতে করে তিনটি বিষয় অবশ্যই করি আমি ঘুমার পূর্বে বেত সালাত পড়বো এবং প্রত্যেক মাসে তিনটি করে সিয়াম রাখব এবং নসল্যে দহা এবং চাষের সালাত আমরা আমি ঠিকভাবে আদায় করব আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাকে এভাবে বললেন তাই আমরা প্রত্যেক মাসে আমরা তিনটি করে সিএম রাখতে পারি প্রত্যেক মাসে আমরা তিনটি করে সিএম রাখতে পারি ইমাম তিরমিজি রহমাল্লা হাদিসটি এসছেন সাতশত ষাট নম্বর হাদিস মুসা বিনতুল হা থেকে বর্ণিত তিনি বলেন যাবোদার রাদিল্লাহ বলছেন জাল্লাহ রসুলসাল্লা আমাকে নসরত করেছেন যে তুমি প্রত্যেক মাসে তিনটি করে সিএম রাখবে তিনটি করে সিএম রাখবে আর সিএম রাখা তেরো চোদ্দো পনেরো এই হাদিসটিও ইমাম তিরমিজি রহেমালিয়া সেন সাতশত একষট্টি নম্বর হাদিস তাই আমরা রমজান মাস পেয়েছিলাম রমজান মাসে যেভাবে আমরা সিএম রেখেছি নফল স্যামগুলো আমরা রাখার চেষ্টা করব নন মাসে যে নফল সিএম রয়েছে সেগুলো আমরা সিএমগুলা রাখার চেষ্টা করব জি আমরা যেমন আইএম বিজের তিনটি সিএম রাখবো অনুরূপভাবে এরা থেকে বর্ণিত তিনি বলেন রসোল্লা রসল্লা সাল্লাম ইরশাদ করেন যে তিনি এখানে বলছেন যে আমরা বৃহস্পতিবার আর সোমবার সিয়াম রাখার চেষ্টা করব আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে আমি ভালোবাসি যে আমা আমি সিয়াম অবস্থায় আমার যা আমল নামাগুলা যে আল্লাহ আল্লাহ সুল কাছে পৌঁছানো হয় তাই আপনি সিয়াম থাকলে পারে বৃহস্পতিবার সোমবার এই সিএমগুলা থাকলে পরে আপনার এই সিএম অবস্থায় যদি আমলগুল্ল্লাহার কাছে যাই সেটাই আপনার জন্য ভালো ইমাম তিরমিজি রহমাল্লাহ হাদিসটি নিয়ে এসছেন সাতশত সাতচল্লিশ নম্বর হাদিস তাই আমরা নফল স্যামগুলা রাখার চেষ্টা করব যে আরও নফল অনেক রয়েছে আল্লাহ রসুল সাল্লাহাম এর সাদ করে আরাফার দিন আমাদের আসলে আরাফার দিনে আমরা সিয়াম রাখার চেষ্টা করবো তিনি বলছেন যে ব্যক্তি আরাফার দিনে সিয়াম রাখবে তার এক বছর আগের এবং পরের গুণাখাতা আল্লাহ তাল্লাহ মাফ করে দিবেন এবং তিনি মেজের রাফল হাদিসটি নিয়ে এসেন সাতশত উনচল্লিশ নাম্বার ঊনপঞ্চাশ নম্বর হাদিস তাই আমরা আরও যেগুলো নফুল শ্যাম রয়েছে নফুল স্যামগুলা আমরা পালন করার চেষ্টা করবো আল্লাহ সুল তালা যেন আমাদের নফুল স্যাম রাখার মাধ্যমে আমাদের কাল পরকাল কল্যাণ দান করেন ও আখরে দাওয়ানা আলহামদুলিল্লাহ রহমিল্লা আলমিনেক